বসে বসে খেত। বাংলাদেশে কিসের গণতন্ত্র? আওয়ামী লীগের হায়না গোষ্ঠী, আওয়ামী লীগের হায়না শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তের হোলি খেলেছে, ছাত্রীদের নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আজকে সরকার নিপীড়কের ভূমিকায় নেমেছে, ছাত্রী নির্যাতনের ভূমিকায় নেমেছে। এই নিপীড়ক সরকার, এই নির্যাতনকারী সরকার, জনগণের ভোটাধিকার হরণকারী সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা ছাড়া কোনো বিকল্প পথ নেই। আমাদের মহাসচিব বলেছিলেন এই সরকারকে ক্ষমতা হাত থেকে হটানোর জন্য আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, আমরা সংগঠিত হচ্ছি। সরকার বলেছেন, আওয়ামী লীগের কাদের সাহেব বলেছেন প্রস্তুতি নেন, খুব ভালো কথা, প্রস্তুতি অবশ্যই আমরা নিচ্ছি ইনশাল্লাহ। কিন্তু আজকে আপনি পুলিশের উপরে, আজকে আপনি রক্ষী বাহিনীর পরবর্তীতে আপনি আজকে র্যাবের র্যাব দিয়ে, পুলিশ দিয়ে আজকে আমাদেরকে আন্দোলন দমন করতে চান। এইভাবে ক্ষমতায় থাকা যায়? এইভাবে কতদিন ক্ষমতায় থাকবেন? একটা পর্যায়ে নিঃসন্দেহে আমরা বলতে চাই ধৈর্যের সময় আছে। মানুষের ধৈর্যের বিচ্যুতি যখন ঘটবে তখন কিন্তু মানুষ আর কোনো কিছুই ভয় পাবে না। আপনাদের এই সরকার তক্কে তাউসের মতো নেমে যাবে। দুদুবাই এখানে আছেন, তৎকালীন সময় ছাত্রনেতারা এখানে আছেন। 1982 সালের 24শে মার্চ হোসেন মোহাম্মদের শাহ যখন সামরিক শাসন জারি করলো, আমি ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় পরের বছর ছাত্রদলের 25টা বার্ষিকীতে বলেছিলাম কোনো ঘরোয়া রাজনীতি মানি না, প্রকাশ্য রাজনীতি করব, গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে, তা না হলে তোমার তত্ত্বে তাওস আমরা বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব। এক বছর লাগে আমরা রাস্তায় নেমেছি, রাস্তায় নামতে হবে। এখন তো বয়স হয়েছে, যারা যুবক আছে, যারা স্লোগান দেন উত্তর দক্ষিণ, আপনার মেহরবানি করে রাস্তায় নামুন। স্বৈরাচার বিশ্ববিহায়ার সহযোগী এই শেখ হাসিনা খুনি হাসিনাকে চিরকালে বিদায় করতে হবে। সময়ের দাবি, আমরা আগামী দিনের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আরেকটি খালেদা জিয়ার নেতৃত্বে যেমনি 90 সালে আন্দোলন করেছিলাম, ঠিক তেমনি তারেক রহমানের নেতৃত্বে একটি আন্দোলনের মধ্য দিয়েই আমরা এই স্বৈরাচার, এই খুনি, ভোট ডাকাত, এই মিডনাইটের প্রধানমন্ত্রীকে আমরা চিরতরে উৎখাত করব। সেই প্রত্যয় জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আকের কার প্রোগ্রাম লাইভকাস্ট করবে, কাদের প্রোগ্রাম প্রচার করা যাবে যাবে না, এই বিষয়ে সরকার থেকে, গোয়েন্দা সংস্থা থেকে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়। যেই নির্দেশনা দেওয়া হতো সামরিক স্বৈর শাসক ইরশাদের আমলে প্রত্যেকটি মিডিয়াতে একজন কর্নেল কিংবা মেজর পদমর্যাদার, মানে দু একজন কর্মকর্তা থাকতো, কর্মচারী থাকতো, তারা বলতো এই নিউজ প্রকাশ করা যাবে না, এই নিউজ শেষ পেজে নিয়ে আসেন, এই নিউজ ছোট করেন, এইভাবে ইনস্ট্রাকশন দিত। আজকেও অলিখিতভাবে এই অবৈধ সরকারের সহচররা তাই করছে, গণমাধ্যমের টুটি চিপে ধরছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন সাংবাদিক কাজল, তাকে এই সরকার গুম করে তাকে সীমান্তের ওপারে ফেলে দিয়েছিল। ওপারে তো সরকার ফেলে দেওয়ার সক্ষমতা নাই, আরেক দেশে কিভাবে সরকার নিয়ে যাবে চিন্তা করেন। তাহলে কিভাবে গেল, উড়ে গেছে, সে কি প্লেনে গেছে? না, কারণ এই দেশ থেকে গুম করে ওই দেশে নিয়ে যাওয়ার জন্য এখানেও একটা বিশেষ বাহিনী রয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের লোক, তারা এখানে সব কাজ করবে। বিএনপি নেতা ইলিয়াস আলীর কথা বলেছে কিংবা সালাউদ্দিনের কথা বলেছে, স্থায়ী কমিটির সদস্য একটা দলের, তাকে আপনার সীমান্তের ওপার ফেলে দিয়েছে, আজব, তাকে গুম করা হয়েছে, তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকে তাকে তুলে নিয়ে গেছিল, সে কীভাবে ভারত গেল? কারণ হচ্ছে এই সরকার টিকে আছে ভারতের দাবিদারি করে, ভারতের প্রশ্রয়ে। এবং আপনারা যদি দেখেন, এখন যদি বলি একটা শ্রেণী আঘাত পাবে, কিন্তু আপনারা দেখেন একটা সম্প্রদায়ের লোক, তারা সংখ্যায় অল্প কিন্তু প্রশাসনের সমস্ত গুরুত্বপূর্ণ পদে তাদেরকে পদায়ন করা হয়েছে। এখানে একজন ছাত্রবন্ধু বলেছে যে 21 জন কর্মকর্তাকে ডিঙ্গিয়ে তাকে পদায়ন করা হয়েছে, 42 জন সরি, তাকে পদায়ন করা হয়েছে। অনেকের ধারণা এই সমস্ত যে নিয়ম লঙ্ঘন করে যে পদায়নগুলো করা হয়, এর পেছনে বাহিরের ইন্ধন থাকে। বিশেষ করে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যদি পর্যবেক্ষণ করেন দেখতে পাবেন যে এই সমস্ত পদায়ন
গুম খুনের পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা বাহিনী জড়িত, যেটা জাফরুল্লাহ চৌধুরীও প্রায় প্রায় বলে থাকেন। এছাড়া আর কোনো রাজনৈতিক দলগুলো ওইভাবে বলে না, কারণ তারা তো রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য, জনগণের জন্য রাজনীতি তো করে না। আজকে 338 জন প্রবাসী, কই কোনো রাজনৈতিক দল তো তাদের পক্ষ নিয়ে কথা বলছে না, দুই একজন এনজিও কর্মী কথা বলছে, আর আজকে আমরাই ছাত্র যুবক তরুণরা আমরা কথা বললাম। আমাদের তো কোনো স্বার্থ নেই, তারা তো আমাদের কোনো আত্মীয় না। বিবেকের তাড়নায় মানুষের প্রতি মানুষের দায়িত্ব হিসেবে, একজন বিবেকবান মানুষ হিসেবে আমরা এখানে রাজপথে দাঁড়িয়েছি। তাদের ভোটাধিকার ফেরোচ্ছে, আমাদেরকে তো আপনার অসুস্থ করে ফেলছেন, সমগ্র জাতিকে আওয়ামী লীগ সরকার অসুস্থ করে দিয়েছে। সে অসুস্থ মানুষকে আপনি এখন হাসপাতালে পাঠানোর জন্য মোদী সরকার অ্যাম্বুলেন্স দিয়েছেন, সাথে যদি কয়েকটি লাশ বাহিনী গাড়ি পাঠাতেন আরও বোধহয় ভালো হতো। প্রতি বছর বর্ডারে যেভাবে মানুষ হত্যা করা হয়, এই গত কয়েকদিন আগেও মানুষ হত্যা করা হলো, সেই লাশটি 72 ঘন্টা ভারতের সীমানায় পড়ে থাকলো, 72 ঘন্টার পরে বাংলাদেশে ফেরত পাঠানো হলো। অ্যাম্বুলেন্সের সাথে কয়েকটি লাশ বাহিনী গাড়ি পাঠালে ভালো হতো না? এমন স্বাধীনতা আমরা পেয়েছি, এমন প্রতিবেশী আমরা পেয়েছি। আপনি নিজের দেশে গণতন্ত্রের কথা বলেন, ভোটের কথা বলেন, আর বাংলাদেশে এমন একটি সরকারকে আপনারা প্রশ্রয় দিয়ে রেখেছেন, আশ্রয় দিয়ে রেখেছেন, যারা জনগণের ভোটাধিকার হরণ করেছে। আপনারা এই সরকারকে ক্ষমতায় টিকে রাখার জন্য আপনারা যাবতীয় ব্যবস্থা করে যাচ্ছেন। মনে রাখতে হবে, আপনাদের ব্যবস্থার সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নাই। আপনি বাংলাদেশে আসবেন, আমরা জানতে চাই আমাদের ভোটাধিকার ফেরত দেওয়ার জন্য আপনি শেখ হাসিনাকে কিছু বলে যাচ্ছেন কি না। আমরা বলতে চাই, আপনার দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশে সেইভাবে নির্বাচন হবে কি না আমরা সেটা জানতে চাই। আমরা জানতে চাই, আপনি এই দেশে আসার পরে, বাংলাদেশে আসার পরে তিস্তা নদীর চুক্তি হবে কি না। আমরা জানতে চাই, অভিন্ন নদীর পানির চুক্তি ঠিকমতো হবে কি না। আমরা জানতে চাই, সীমান্তে আমার মানুষকে আবার হত্যা করা হবে কি না। এই সব বিষয়ে আমরা কথা শুনতে চাই, আমরা অন্য কোনো কথা শুনতে চাই না। আজকে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী আসবেন, প্রতিবাদ হতে পারে, অসুবিধা কোথায়? গণতন্ত্রে তো প্রতিবাদ হয়। আপনার যুক্তরাজ্যে যখন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প যখন যুক্তরাজ্যে গেলে, লন্ডনে গেল, তখন তাকে বিক্ষোভ করে, তার বিরুদ্ধে মানুষ বিক্ষোভ করেছে, তার জন্য কি ঠ্যাঙাড়ে বাহিনী দিয়ে ঠেঙানো হয়? গত কয়েকদিন, গত পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রতিবাদকারীদের উপর হামলা করা হলো, যেভাবে নির্যাতন করা হলো মেয়েদের উপর, এটা সভ্য।